হ্যালো আসসালামু আলাইকুম মাই আসসালাম আশা করি সকলে ভালো আছেন তো আমরা জ্যাম্প নিয়ে কাজ করব না তো লোকাল সার্ভার হিসেবে আমরা জ্যাম্পের পরিবর্তে লারাগন নিয়ে কাজ করব। এবং লারাগন নিয়ে এই কারণে কাজ করব কারণ লারাগন একটি খুবই স্মার্ট এবং হাই পারফরমেন্সের একটি লোকাল সার্ভার এবং এটাতে অনেক যে বেনিফিট সেটা ব্যবহার করলেই বোঝা যাবে তো আমি লারাগন এবং সে সাথে পিএসপির বিভিন্ন ভার্সন সেটআপ এবং কম্পোজার সেটআপ সবকটাই আমি দেখাবো আপনাদেরকে তো প্রথমে আমার যে ডাউনলোড করা যে লারাগনের এটা অপশনটা আমি এখানে লারাগন ডাউনলোড করে লিখেছি তো আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা লারাগনটা ডাউনলোড করবেন হচ্ছে প্রথমে গুগলে সার্চ করবেন লারাগন সেখান থেকে ডাউনলোডস অপশন আসবেন এবং ডাউনলোডে আসার পর আপনি এখানে ফুল যেটা লারাগন আছে এডিশন ডাউনলোড লারাগন ফুল একশো সাতচল্লিশ এটা ডাউনলোড করে নেবেন ওকে তো ডাউনলোড করার পর এখানে এসে ডাবল ক্লিক করব লারাগনে এবং ইএসএ ক্লিক করব তো ইএসএ ক্লিক করার পর আমাকে একটা পপ অপশন দিবে এখান থেকে আমি অকে ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করার পর এখানে বলতেছে যে আমি কোন লোকেশনে আমি সেভ করব তো যেহেতু আমার লোকেশনটা লোকাল ডিক্সিতে আমি সেভ করব তো আমি লোকাল ডিক্সিতে এটাকে রাখলাম আমি ইচ্ছা করলে অন্য কোনো ড্রাইভে নিয়ে সেভ করতে পারি ওকে তো আমি লোকাল ডিক্সিতে রাখলাম তারপরে নেক্সটে ক্লিক করব এবং এখান থেকে প্রথমে একটা জিনিস আছে যেটা লারাগন রানস এক্সট্রিমলি ফাস্ট অ্যান্ড ফিউ এখান থেকে আমি প্রথমটা আনচেক করে দেবো এটা মানে হচ্ছে যে উইন্ডোজ রান হওয়ার সঙ্গে সঙ্গে যেন আরাগন চালু হয়ে যায় তো আমি এটা রাখবো না আর বাকি দুইটা আমি নিচের দুইটা চেক করে দিয়ে দিব ওকে মনে রাখতে হবে নিচের দুইটা আপনি চেক করে দিবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন ইনস্টল এখন এটা ইনস্টল হতে থাকবে এবং এটা হবে লোকাল ডিক্সি এর রুট ফোল্ডারে অন্য কোনো ফোল্ডারে নয় তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু রুট ফোল্ডারে ইয়ে হবে ডাউনলোড হবে সরি ইনস্টলেশন হবে তো ইনস্টল হোক তো ইনস্টল হচ্ছে এটা অল্প একটু ইয়ে রয়েছে ওকে তো এখানে লারাগনটা রিস্টার চাচ্ছে তো আমি ইচ্ছা করলে এখন রিস্টার্ট দিতে পারি অথবা রিস্টার্ট পরে দিতে পারি তো আমি এখনই রিস্টার্ট দিব না সো আমি এটা নোটে ক্লিক করে দিব ফিনিশ তো আমার লারাগন ইনস্টল হয়ে গেছে আমি এটা কে একটু রান করব রান করার জন্য এখান থেকে আমার যে ড্রপডাউন আছে সেখান থেকে আমি সার্চ করে নিব লারাগন ওকে তো লারাগনটাকে আমি ওপেন করব তো এটা হচ্ছে আমার লারাগনটা ওকে তো প্রথমে আমি এটা সেটিংটা ঠিক করে নেব তো সেটিংটার জন্য আমি চলে যাব এই যে গিয়ার আইকনটা আছে এই সেটিং এই সেটিং এখান থেকে যে টেস্ট আছে এই টেস্টটা হচ্ছে কি যখন আমি কোনো প্রজেক্ট ওপেন করব তখন এরকম হবে মনে করো যে আমার একটা প্রজেক্টের নাম দিলাম পিএসপি ব্লগ তো এই প্রজেক্টটা যদি আমি ব্রাউজার ওপেন করি তখন দেখাবে যে পিএসপি ব্লগ ডট টেস্ট তা আমি চাচ্ছি যে ডট টেস্ট না দেখিয়ে আমাকে দেখাবে ডট কম এই জন্য আমি এটাকে মুছে টেস্ট কতটাকে মুছে দিয়ে আমি ডট কম করে দিলাম সি ও এম দিয়ে দিলাম এবং এখান থেকে হচ্ছে ডকুমেন্ট রুট অর্থাৎ আমার যে এটা যে চালু হবে কোথা থেকে চালু হবে অর্থাৎ আমার প্রজেক্টগুলো কোথায় থাকবে তো আমার এই প্রজেক্টগুলো থাকবে লোকাল ডিক্স সি এর লোকাল ডিসের লারাগন এবং তার ভিতরে যে ডাব্লু ডাব্লিউ ফুল্ডারটা আছে এই ফুল্ডারটাকে সিলেক্ট করে দিবেন কারণ একটা প্রজেক্ট হিসাবে নির্ণয় করা হবে আমি ওকে দিলাম ওকে এটাকে আমি সিলেক্ট করে দিলাম তো এখানে রুটটা একটা মেসেজ দেখা লাগলো তো এটাকে আমি ক্লোজ করে দিলাম এবার যদি মেনুতে ক্লিক করি অথবা এখানে রাইট ক্লিক করি একই অবস্থা

আমার মনে হয় এগুলো একটু পরিবর্তন হয়েছে ভার্সন পরিবর্তন হয়েছে ঠিকঠাক করে নিতে হবে ঠিকঠাক করার জন্য আমি যখন লারাগন ডাউনলোড করেছিলাম ঠিক তার আছে আছে দেখেন লেখা হাউ টু অ্যানাদার ভার্সন নিচের দিকে ওকে এটা এটাতে আমি রাইট ক্লিক করে অন্য একটা ফাইল আমি ওপেন করে নিব যদি ওপেন করি তা এখানে আমাকে ভার্সনটা অ্যাড করতে হয় একটা ফোল্ডারে লিঙ্ক দিবে যে কাজটা করবো আমি ডাউনলোড পিএসপি এটাতে যেতে পারি অথবা মনে করেন যে আমি এই যে এখান থেকে জিপ ফাইল ডাউনলোড করে নিতে পারি তো আমি যদি জিপ ফাইলে ক্লিক করি চলুন দেখি জিপ ফাইল এখানে ইরর দিচ্ছে জিপ ফাইল তো আমি এখানে রিলিজে শুধু ক্লিক করছি জিপ ফাইলটা রিমুভ করে দিয়ে তো এখানে বিভিন্ন ডিরেক্টরি আছে এটাতে আমি রিমুভ করে দিই আমি এখানে আসি ওকে তো আমি এটাতে আসার পর এখানে দেখেন যে পিএসপি বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো ওকে এটার থেকে আমি যে জিনিসটা নেব সেটা হচ্ছে জিপ ফাইল তো আমি থ্রিয়েট সিভটা নেবো এই যেট সিভ এটাকে আমি নিব তো এখান থেকে আমি যদি জিপ ফাইলটাকে ডাউনলোড করি ওকে তো আমি স্টার্ট ডাউনলোডে দিলাম ওকে তো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি ওপেন ফোল্ডারে একটু করবো তো ওপেন ফোল্ডারে ক্লিক করার পর আমার ফোল্ডারটা এখানে ওপেন হবে ওকে রাইট ক্লিক করে আমি এক্সট্রা টু এটাতে ক্লিক করবো তো এখানে আমার যে এক্সট্রা হওয়ার পর আমি আমার এটাকে কপি করবো কন্ট্রোল দিয়ে এই ফোলারটাকে কপি করে আমার যে লারাগণ লোকাল ডিস্সিয়ার ভিতরে যে লারাগন ছিল আমি এখানে চলে আসি সরি এটা কুব্রাম লোকাল ডিস্সি ভিতরে এই যে লারাগন লারাগনের ভিতরে হচ্ছে বিন বিনের ভিতরে আসবো পিএসপিতে এবং পিএসপিতে এখানে এসে পেস্ট করে দিব তো এখানে পিএসপিতে সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নাইন এটা ছিল পূর্বের এবং পিএসপি এইট পয়েন্ট ও পয়েন্ট ওয়ান জিরো এটা আমি এখানে পেস্ট করে দিলাম তো এখন আমি যদি এখানে এসে রাইট ক্লিক করে পিএসপি তে যাই তাহলে দেখবে ওখানে যে আমাকে 47.4.19 এটা সিলেক্ট করা এবং সেই সাথে যদি একটু ডান দিকে এসে তাহলে দেখবেন যে আরো একটা ভার্সন এখানে আছে তো এখন যদি আমি একটু এটাতে 8.0.10 এটাতে যদি ক্লিক করি তাহলে এবং এটাকে আমি আবার রাইট ক্লিক করে যদি পিএসপি তে যাই তাহলে দেখবে এখন আমার এটা সিলেক্ট করা আছে ওকে মানে 8.0.10 এটা সিলেক্ট করা আছে এবার যদি আমি স্টার্ট হলে ক্লিক করি তাহলে নিশ্চয়ই আমাকে একটা প্রবলেম দেখা দিবে কারণ যেহেতু আমি পিএসপি ভার্সনটা আপডেট করেছি প্রবলেম খাওয়ার কথা তো আমি স্টার্ট হলে ক্লিক করলাম দেখে আমাকে প্রবলেম দেয় কিনা তো আমি একটু ওয়েট করবো যে আসলে প্রবলেম টম হয় কিনা পিএসপি ভার্সন আপডেট করার সাথে সাথে লারাগন একটা প্রবলেম দেওয়ার কথা আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ গুড লাক আমাদের কোনো প্রবলেম নেই আমরা প্রবলেম ফেস করিনি একটু অ্যাড করতে হবে যে দিচ্ছে কিনা আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করবো তারপরে আমি আপনাদের কাছে আসতেছি দেখি ওকে তো বেশ কিছুক্ষণ পর আমি অপেক্ষা করে দেখার পর আসলাম ইনশাআল্লাহ কোনো প্রবলেম হয়নি যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ওকে তো এখান এটা হচ্ছে আমার লারাগন লারাগনের আহ সেটিংসটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যেখানে কি কি করতে হবে এবং সে সাথে মেনু অথবা ক্লিক করলে এখানে অনেক অপশন ওপেন হবে তো আমি এগুলো দেখাবো আপনাদেরকে ধীরে ধীরে প্রথমে এটা হচ্ছে স্টপ এখানে স্টপ এবং স্টার্ট বাটন রয়েছে তো আমি স্টপ করে দিলাম কথা এখানে আমার যে সার্ভারটা বা আমার যে জ্যাম্পে যেভাবে আমরা স্টার্ট করতাম এখানে ঠিক একইভাবে কাজ করা হয় তারপরে রয়েছে ওয়েড ওয়েব হচ্ছে কি আমি আমার যে এস টিপি লোকাল হোস্ট এটা আমাকে দেখাবে ওয়েবে ক্লিক করলে দেখেন আমি হোবার করার পরে আমাকে কিছু একটা দেখাচ্ছে আমি ক্যান্সেল করে দিচ্ছি এখানে দেখাচ্ছে যে এস টিপি লোকাল হোস্ট ওকে এটা আমি পরে দেখছি তারপর হচ্ছে ডাটাবেজ তো যদি আমি ডাটাবেজে ক্লিক করি তাহলে আমাকে হেড স্কুয়েল ওপেন করে দিবে তো হেড স্কুয়েল হচ্ছে একটা যে আপনার মাই স্কুয়েল ডাটাবেজকে হ্যান্ডেল করার জন্য একটা টুল যেটা আমার কাছে খুবই ভালো লাগে তারপর হচ্ছে টার্মিনাল টার্মিনাল হচ্ছে কি এখন যদি আমি এখানে রাইট ক্লিক করি দেখবেন এই জায়গায় একটা টার্মিনাল ওপেন হয়েছে এই টার্মিনালটা কিন্তু পূর্বে ছিল না এটা ওপেন হবে এটা হচ্ছে সিএমডিআর সিএমডিআর টার্মিনালটা এটার সাথে অ্যাড করে দিয়েছে তো লারাগনের সাথে দুটো জিনিস অ্যাড করা হয়েছে প্রথমত সেটা হচ্ছে সিএমডিআরটা এবং আমার হেডি স্কোয়ালটা সে সাথে আরও একটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ওকে তো এটা হচ্ছে টার্মিনাল তারপর হচ্ছে রুট রুট হচ্ছে কি আমার যে লারাগনের যে আমরা যে ফাইলগুলো তৈরি করবো জ্যাম্পের মধ্যে কিন্তু আমাদের ছিল এসটিডেক্সের ভিতরে তো যেহেতু আমরা লারাগন ব্যবহার করবো লারাগনের মধ্যে আমাদের থাকে কোথায় ডাব্লিউ 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 এর ভিতরে অর্থাৎ এটাকে লারাগনটা আসলে ওয়াম্পের মতো সৃষ্টি করা হয়েছে ওকে তো ডাব্লিউ ডাব্লিউ ফোল্ডারের ভিতরে আমাদের সমস্ত ফাইলগুলো রাখা হয় তো আমি যদি চেকের জন্য আমি সবগুলোকে স্টার্ট করলাম স্টার্ট করার পর আমি যদি রাইট ক্লিক করে এবং এখান থেকে অথবা আমি যদি এই ওয়েবে ক্লিক করি তো ওয়েবে ক্লিক করার পর কিন্তু আমার এই ওয়েবটা ডিফল্ট যে ব্রাউজার আছে সেটাতে রান হবে আমার গুগল রান হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন আমার গুগল ক্রোমিতে এটা রান হয়েছে কারণ আমার গুগল কর্মী হচ্ছে একটা ডিফল্ট ব্রাউজার তো এখানে আসার পর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যাপাসিটা হচ্ছে টু পয়েন্ট ফোর পয়েন্ট ফোর সেভেন এই সিক্সটি ফোর এবং এখানে আমার যে পিএসপি ভার্সনটা সেটা হচ্ছে এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো ওকে এটা হচ্ছে আমার পিএসপি ভার্সনটা আর আমার ডকুমেন্ট রুটটা হচ্ছে সি লারাগনের ভিতরে ডাব্লিউ ডাব্লিউ ওকে তাহলে আমার আপাততভাবে আমার যে লোকাল হোস্ট সেটা রান হয়ে গেছে লোকাল হোস্ট রান হয়ে গেছে তাহলে ইনশাল্লাহ আমার লারাবেল সরি লারাগন সেট করা আমার কোনো প্রবলেম হয়নি তো এবার আসে ডাটাবেসটাকে সেট করে ফেলি যদি আমি ডাটাবেসে ক্লিক করি তাহলে দেখবেন আমাকে একটা পপ আপ অপশন দিয়েছে এটা হচ্ছে সেশন ম্যানেজার তো এখানে প্রথমে আমার কোনো সেশন নেই তো আমি যদি এই যে নিউ বাটনটা আছে যদি ক্লিক করি এই নিউ বাটনটাতে ক্লিক করলে এখানে একটা সেশন ওপেন হবে এবং এখানে বলতেছে নাম দেওয়ার জন্য তো আমি আপাতত কোনো নাম দিয়ে যে কোনো নাম আমি দিতে পারি তো আমি আপাতত দিয়ে দিলাম এটাকে মনে করেন যে লোকাল হোস্ট আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে অনেকগুলো সেশন তৈরি করতে পারেন যেমন একটা সেশন তৈরি করতে পারেন আপনি ধরেন ওয়ার্ডপ্রেসের জন্য একটা সেশন লারাওয়ালের জন্য একটা সেশন মনে করেন যে পিএসপির জন্য তো আমি আপনাদের সুবিধার্থে একটা সেশন মনে করেন দিলাম আমি যেহেতু আপনাদেরকে পিএসপি শিখালাম বা শেখাবো সেটা হচ্ছে পিএসপি এবং পিডিও ও অর্থাৎ আমি পিএইচপি পিডিও ও নিয়ে এখানে প্রজেক্ট করব তো এটা হচ্ছে আমার সেশনটা সেশনটার নামটা করে দিলাম এখন যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে আমার এই সেশনটা রান হবে ওকে আমি ইচ্ছা করলে আরেকটা সেশন তৈরি করতে পারি ক্রিয়েট নিউ এই সেশনটার নাম দিলাম মনে করেন যে লারাভেল ওকে আমি আরেকটা সেশন তৈরি করতে পারি ক্রিয়েট নিউ এটার নাম দিলাম মনে করেন যে আমি ওয়ার্ড প্রেস ওকে এরকম আমি কিন্তু আমি সেশন তৈরি করে নিতে পারি তো আমি যেহেতু পিএস পি ডিও এটা এটাকে আমি ওপেন করব তো ওপেনে ক্লিক করে ইচ্ছা করলে আমি আবার ডিলিটও করে দিতে পারি এখান থেকে তো ওপেনে ক্লিক করতে পারি তো এখন মোড়ে আবার অনেক অপশন রয়েছে এখান থেকে মনে করেন যে প্রেফারেন্সেস থেকে আমি কিছু অপশন এখান থেকে সিলেক্ট করে নিতে পারি যেমন এর কালারটা ব্যাকগ্রাউন্ড কি হবে ফরগ্রাউন্ড কি হবে এরকম কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি ওকে উইন্ডোজ ডার্ক আছে এই সেই অনেক কিছু কিন্তু এখানে রয়েছে ওকে এখন যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমার যে হেড স্কুলেরিয়াটা ওপেন হয়ে গেছে তো এখানে আমার কোন ডাটাবেস নেই তাই আমি কোনো ডাটাবেস দেখতে পাচ্ছি না ওকে তো এটা হচ্ছে আমার ডিফল্ট যেই ভার্সনটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে হেড স্কুলের মজাটা আমি যখন আমরা ডাটা নিয়ে কাজ করব তখন দেখাবো ওকে তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা জিনিস দেখিয়ে দিই যে আমার লারাগনটা এখানে অন আছে তো আমি এটাকে রাইট ক্লিক করে এখানে পিন টু টাস্ক বার এটাকে আমি করে দিলাম এতে করে কি হবে আমার এটা ট্যাক্স বারে আমি রেখে দিব যদি আমি এই পাশে রেখে দিলাম এবং ডাটাবেসটাকে ওপেন করবো ওপেন করার পর এটাকে এটাকে আমি রাইট ক্লিক করে পিন টু টাস্কবার বার এটাতে ক্লিক করে দেবো এবং এটাকে আমি ঠিক একই জায়গায় ওপেন করে নিব ওকে আর এটাকে আমি এখন উইন্ডোজ ডার্ক করে দিয়েছিলাম ট্রেফেসেন্স থেকে এখান থেকে আমি উইন্ডোজ ডার্ক করে দিয়েছিলাম এই যে এখান থেকে যে স্টাইল থিম এটাকে ডার্ক করে দিয়েছি ডার্ক থিম আমার কাছে খুব ভালো লাগে এত করে দেখে গেছে ডাটা গুলো দেখতে বা চোখের জন্য খুবই সুন্দর হয় ওকে তো আমি এটাকে আবার স্টপ করে দিলাম আমি এটাকে ক্লোজ করে দিলাম তো এখানে দুইটা অপশন ওপেন আছে ওকে তো এখানে বেশ কিছু নোটিফিকেশন দিচ্ছে পরবর্তী তার আসবে না তো এখন লারাগনের ভিতর প্রথমে আছে ইন্ডেক্স ডট পিএসপি এটা ডিফল্ট করে দেওয়া আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এটা আমার দরকার নেই যে লারাগনের যে ডাব্লিউ ডাব্লিউর ভিতরে আমি একটা ফোল্ডার তৈরি করে নিলাম এই ফোল্ডারটার নাম মনে করেন আমি দিলাম পিএইচপি মনে করেন দিতে পারি আমি লাইব্রেরি লাইব্রেরি দিলাম এবং এর ভিতরে আমি আপাতত কোনো কিছুই রাখলাম না এই ফুল্ডারটা আমি তৈরি করলাম অথবা ধরেন আমি একটা কিছু একটা পিএইচপি ফাইল রেখে দিই নাম দিলাম ইন্ডেক্স ডট পিএচপি ওকে ইন্ডেক্স ডট দিয়ে দিলাম এবং আমার যে লারাগনটা এটাকে আমি স্টার্ট করব স্টার্ট করলে আমাকে একটা কমন প্রুমের একটা এস ইয়ে দেবে পপ আপ দেবে তো এটা থেকে আপনারা ইয়েস করে দিবেন যদি পপ আপটা দেয় আর যদি না দেয় তাহলে কোনো সমস্যা নেই এখন আমি আমার যে প্রজেক্টের নাম সেটার নাম হচ্ছে পিএসপি লাইব্রেরি নামটাকে আমি কপি করলাম এবং সাত সেই সাথে আমার যে এক্সটেনশনটা সেটা হবে ডট কম তো আমি কপি করলাম কপি করে কপি করে আমার যে ব্রাউজার আছে আমার যে ব্রাউজার আছে ব্রাউজারে এসে আমি যদি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ডট কম দিই তাহলে দেখবেন আমার প্রজেক্টটা রান হয়ে যাবে এই যে আমার প্রজেক্টটা রান হয়েছে তো এখন ইন্ডেক্স ডট পিএসপি যে এটা কিন্তু কিছু দেখাচ্ছে না কারণ ইন্ডেক্স ডট পিএসপি তে কোনো কিছুই ছিল না তো আমি পিএসপি স্টর্মটা একটু ওপেন করে নিলাম তো এখানে পূর্বে থেকে কিছু প্রজেক্ট ছিল এগুলো সবগুলোকে আমি রিমুভ করে দিলাম রিমুভ করে দিয়ে প্রথমে প্রজেক্ট থেকে আমি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব ওকে প্রজেক্ট থেকে আমি নিউ প্রজেক্ট ক্রিয়েট করব তো এখান থেকে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট থেকে আমার যে সোর্স ফাইলটা সেটা আমি লোকেশনটা দেখিয়ে দিব এই যে লারাগনের ভিতরে ডাব্লিউ ডাব্লিউ এর ভিতরে আমার সোর্স ফাইলটা হচ্ছে এটা একটা রিফ্রেশ দিতে হবে আগে এখানে একটা রিফ্রেশ দিবেন তো রিফ্রেশ দিলে এই জেলা এর ভিতরে আমার পিএইচপি লাইব্রেরি এটাকে ওকে দিব এবং ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েট ফ্রম সোর্স এটাকে আমি ক্লিক করে দিব তো আমার প্রজেক্টটা পিএইচপি স্টোরমে ওপেন হয়ে যাবে তো পিএইচপি স্টোরমে ওপেন হওয়ার পর আমি এখান থেকে যে ইংলিশ ডট পিএইচপি টা এটাকে আমি একটু রান করবো ওকে তো আমার ইন্ডেজ পিএসপিটা একদম খালি এখানে আমি আপাতত একটা পিএইচপি ব্লক নিয়ে এখন আমি ইকু করে দিলাম ওয়ার্কিং ওকে সেভ দিলাম এবং সেভ দেওয়ার পর আমি যদি আমার ব্রাউজারে এসে রিফ্রেশ করি এই যে ওয়ার্কিং দেখাচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি ওয়ার্কিং দেখাচ্ছে তার মানে আমার প্রজেক্ট রান হয়েছে অর্থাৎ কাজ করেছে আমার কোনো প্রবলেম ইনশাল্লাহ হয়নি ওকে আমাকে কোনো মেসেজও দেয়নি কোনো প্রবলেমও হয়নি তাহলে আমার লারাগন সেট আপ এবং সেই সাথে আমার পিএসপি ভার্সন সেটাও আমি সেট করে বেরোছি যদি আমি এখানে আরেকটা বলি যে অথবা বা ই করতে হবে না আমাকে শুধু ইনফো এই ফাংশনটা কল করে দিলেই চলবে এই যে দেখেন আমার পিএসপি ইনফোটা তো এখানে আমাকে ডিটেলসটা দিয়ে দিবে যে আমি কি কি ব্যবহার করতেছি বা কত বার্সন কি করতেছি পুরো ডিটেলসটা কিন্তু আমাকে দিয়ে ভার্সন ভার্সন কত কত অ্যাপাচি মানে পুরোটা এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো এখন আমরা যে কাজটা করবো আমার এখানে থাকে এটা সমস্যা নেই আমি কম্পোজার সেট করার জন্য আমার যে প্রোগ্রামসগুলো ছিল ডাউনলোড করা এখানে একটা প্রোগ্রামস হচ্ছে কম্পোজার তো কম্পোজারটা কোথা থেকে ডাউনলোড করবেন আপনি আসবেন কম্পোজার ডাউনলোড গুগলে এসে যখন এটা লিখবেন তখন আপনাকে গেট কম্পোজার ডট কম এটাতে যেতে হবে এটাতে যখন যাব আমি এখান থেকে এসে এই যে দেখেন ডাউনলোড এন্ড রান কম্পোজার সেট আপ ডট ইএজি এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করে এটা ডাউনলোড চাইবে ডাউনলোডটা দিয়ে দিবেন ওকে আমি ডাউনলোড করে রেখেছি ডাউনলোডটা দেওয়ার পর এখানে এসে এটাকে ডাবল ক্লিক করবেন ইনস্টল ফর অল উইজার্স ইস দেন ইয়েস দেওয়ার পর আপনি এখানে অনেক কিছু অপশন দিবে এটা দরকার নেই একটা চেকমার্ক চাইবে দরকার নেই নেক্সটে ক্লিক করবেন তো এখানে হচ্ছে গিয়ে সবচেয়ে বড় দেখেন না এখানে না থাকারও কথা আমি ব্রাউজে ক্লিক করব ব্রাউজে ক্লিক করার পর আমি চলে যাব আমার লোকাল ডিক্সিতে লোকাল ডিক্সিতে আসার পর আসবো লারাগনের মধ্যে লারাগন থেকে আসবো বিনের মধ্যে বিনের মধ্যে থেকে যেখানে পিএসপি ছিল এবং পিএসপি যে এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো এখান থেকে আমার পিএসপি ডট ইএক্সিটটা আমাকে চুজ করে দিতে হবে কারণ কম্পোজার পিএসপির পিএসপিকে রান করবে সুতরাং পিএসপি ডট ইএক্সিটে সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন এটা হচ্ছে আমার লোকেশনটা এই লোকেশনটা অনুযায়ী কাজ করবো নেক্সট নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর একবার আবার নেক্সটে ক্লিক করব তো এখানে আবার নেক্সট ইনস্টল দিয়ে দিব এখন তো আপনাদের কাছে আরও একটা জিনিস চাবে একটা পাত ইনস্টল করার জন্য চাবে এই পাত যখন সব এই মধ্যে চেক মার্ক দিয়ে রাখবেন না হলে কিন্তু প্রবলেম ফেস করতে হবে সো পাতের মধ্যে অবশ্যই চেক মার্কটা দিবেন না হলে ভেরিয়েবল এড করতে সমস্যা হবে তো এটা কোথায় হবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে নিচের দিকে যে দিস ইজ দ্য পি পি এস পি ইনুর পাত ক্লিক নেক্সট টু ইউজ ইট এটা নিচে আপনাকে একটা পাত চেক মার্ক দিবে চেক মার্কটা চেক করে দিয়ে দিবেন ওকে আপনি চেক মার্ক দিয়ে দিবেন না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে চেক একটু দিয়ে দিন কষ্ট করে তো এটা ইনস্টল হয়ে যাচ্ছে ওকে ইনস্টলেশন ফিনিশ হওয়ার পর আমাকে নেক্সট চাপে তো এখান থেকে অনেক কিছু চাপে আমি এটা দেবো না আমি ফিনিশে ক্লিক করবো তো একটা কথা বারবার বলে দিই আপনারা কিন্তু অবশ্যই পাত যেখানে টু এখানে আপনি অবশ্যই চেকমাক করে দিবেন ফিনিশ আমার এখানে চাইনি কারণ আমি এটা পূর্বে ইনস্টল করেছিলাম যার প্রবলেমটা হয়েছে ওকে তো আমি ফিনিশ করে দিলাম ফিনিশ করার পর আমি যদি এখন এখানেই ধরেন আমি টার্মিনালটা ওপেন করে নেব রাইট ক্লিক করে রাইট ক্লিক করে এখান থেকে টার্মিনাল আছে টার্মিনালটা আমি ওপেন করে নিলাম এবং এখানে কম্পোজারটাকে আমার গ্লোবালি অর্থাৎ আমি যে কোনো পিসির যে কোনো জায়গা থেকে যেন যে কোনো ড্রাইভ থেকে রান করতে পারি সেটা হয়েছে কিনা সেই জন্য আমি কম্পোজার হাইফেন বি চাপবো এন্টার দিব যদি আমাকে কম্পোজার থাকে তাহলে আমাকে কম্পোজারের যে বাসনটা দেখাবে যে দেখেন আমার কম্পোজার আছে এবং এর বাসনটা হচ্ছে টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান টু ওকে এটা হচ্ছে আমার লেটেস্ট বাসন কম্পোজারের তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমার কম্পোজার কাজ করেছে ওকে আমার কম্পোজার আছে তো এই যদি না থাকে তাহলে এই এটা কিন্তু দেখাবেন আপনাকে এরর দিবে ওকে এখন যদি আমি এখানে পিএসপি ভার্সন দেই দেখেন পিএসপি ভার্সনটা কিন্তু সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নাইন এটা কিন্তু দেখাচ্ছে আসলে কিন্তু পিএসপি ভার্সনটা কিন্তু আমার সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান নাইন এটা দেখার কথা না কারণ আমাকে দেখানোর কথা হচ্ছে পিএসপির এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো তো এটা দেখানোর একটা কারণ হচ্ছে আমার এখানে লারাগনের ভিতরে যে বিন এবং বিনের ভিতরে যেই পিএসপি ফোল্ডার এখানে এটাকে আমি একটু ডিলিট করে দিলাম ওকে ডিলিট করে আমার যে আহ ইয়েটা এটাকে আমি স্টপ করে দিই আমার লারাগনটাকে আমি একটু স্টপ করে দিলাম সবগুলো অ্যাপ আছে এবং মাই স্কুল সবগুলো স্টপ করে দিলাম স্টপ হয়ে গেছে এখান থেকে রাইট ক্লিক করে এখন আমি পিএসপি এবং পিএসপি থেকে আমার কিন্তু পিএসপি এটা কিন্তু সিলেক্ট করা ওকে এটা কিন্তু সিলেক্ট করা আমার যদি পিএসপি আই এন আই এটাতে ক্লিক করি তো এটা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন হবে তো এখানে অনেক ছোটো ছোটো একটু জুম করে নেবেন তো এখানে কিছু অপশন আছে যেগুলো আমাকে পরবর্তীতে ওপেন অন করতে হবে এবং কাজে লাগবে এবং এটা আমি ধীরে ধীরে যখন আমরা কাজ করব তখন আমি দেখাবো যখন আমরা প্রজেক্টের কাজ করব তখন আমি এটার প্রোসেটআপটা আবার দেখিয়ে দিব ওকে তো এখান থেকে তো আমি পরবর্তীতে যাই তো পিএসপি যদিও এখান থেকে এটা এবার দেখি যে আমার টার্মিনাল কি বলে আমি টার্মিনালে পেজ আপে ক্লিক করলে আমার লেটেস্ট যেই কোডটা রান করেছিলাম সেটা দেখাবে পেজ আপে অথবা আপনি টাইপ করে নিতে পারেন এবার যদি ইন্টারে দেখেন এবার কিন্তু এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ আমি পূর্বেরটাকে ডিলিট করে দিয়েছি এটা দেখাচ্ছে তাহলে আমার পিএসপিও গ্লোবালি পাইলাম এবং কম্পোজারও পাইলাম তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন তো আমি এবার আহ ক্লোজ করে দিলাম এবং ভিডিওটাকে এখানে পজ করব। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা যে প্রজেক্টটা তৈরি করেছিলাম নারাগনের রুট পিএস পিএসপি লাইব্রেরি এই পিএসপি লাইব্রেরি নিয়ে একটা প্রজেক্ট করবো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আলাইকুম